হম ঠিক আছে আচ্ছা নয়টা তো বেজে গেছে তাহলে লাইভে চলে গেলে আমাকে একটু জানায় তুমি শুরু করতে পারো হ্যাঁ আস্তে ধীরে জয়েন দিবেন আসসালামু আলাইকুম আমি সামিহা মোবাশিরা ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে অধ্যয়নরত আছি 2021-22 সিজন তো আজকে হচ্ছে সেকেন্ড কার্ড ইজি ট্রাকার জেনেসি স্যার এই কোর্সটার ফিজিওলজি फोर्थ ক্লাস ক্লাসটার টপিক হচ্ছে হার্ট সাউন্ড ইসিজি আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস তো এর আগের তিনটা ক্লাস করে থাকলে আমার এই ক্লাসটা ক্যাচ করতে সহজ হবে আর আমি ভিতরে হচ্ছে তোমাদের বোঝানোর মতো করেই বলার চেষ্টা করব আশা করি তোমরা হচ্ছে হচ্ছে বুঝতে বুঝতে আর যদি না পারো তাহলে আমাকে জানাবা তো দেরি না করে আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিই তাইলে তো আমাদের ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে হার্ট সাউন্ডের উপর ছিল তো হার্ট সাউন্ড ব্যাপারটা আসলে কি আমি যখন তোমাদের হার্ট টপিকটা আমি পড়াইছিলাম তো ওইখানে হচ্ছে আমি তোমাদের হার্টের ভাল্ভ নিয়ে আলোচনা করছিলাম যে হার্টে থাকে দুইটা সেটা হচ্ছে একটা থাকে এইখানে এই যে রাইট অ্যাক্ট্রিয়াম আর লেফট রাইট ভেন্টিকুলার মাঝখানে আর একটা থাকে হচ্ছে লেফ্ট অ্যাক্ট্রিয়াম আর লেফট ভেন্টিকুলার মাঝখানে তাই তো এই দুইটা ভাল্ভ আর হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেল আর হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক যেটা এইখানে একটা সেমিজোনার ভাল থাকে আর একটা থাকে লেফট ভেন্ট্রিকেল থেকে উঠতেছে যেখানে ওইখানে একটা ভাব থাকে তো এই চারটা ভাব যখন আমাদের বন্ধ হয় তখন যে যেই সাউন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ফার্স্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ড এখান থেকে প্রডিউসড হয় আর একটা রিজন আছে সেটা হচ্ছে যে যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড হচ্ছে রাশ রাশ করে আর কি একসাথে অনেক ব্লাড ঢুকে তখন একটা ভাইব্রেশন হয় ওর জন্য আমাদের হার্ট সাউন্ড প্রডিউস হয় আর হচ্ছে ওয়ালে তোমার হচ্ছে ওই র্যাপিড রাশ অফ ব্লাড এর কারণে কিছু হচ্ছে তোমার স্পন্দন তৈরি হয় ভাইব্রেশন এটার জন্য আমাদের হচ্ছে হার্ট সাউন্ড প্রডিউস হয় এই জন্য পাশে আমি যে ডেফিনিশনটা লিখছি এই স্লাইডে এই ডেফিনিশনটাতে তার মানে একদম তোমার ক্লিয়ার কাট ভাবে বলা আছে যে সাউন্ড প্রডিউস ডিউরিং ক্লোজার অফ ভালভ র্যাপিড রাশ অফ ব্লাড ভেন্টিকুলার কন্ট্রাকশন এই তিনটা রিজন যদি তুমি হার্ট সাউন্ডের ডেফিনিশনে বলো একদম ডেফিনিশনটা পারফেক্ট হয়ে যায় ঠিক আছে তো হার্ট সাউন্ড আমাদের টোটাল আছে হচ্ছে চারটা এর মধ্যে ফার্স্ট আর সেকেন্ড হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে আমরা স্টেটোস্কোপ দিয়ে শুনতে পারি ওকে ফার্স্ট আর সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে আমরা স্টেটোস্কোপ দিয়ে শুনতে পারি আর থার্ড এন্ড ফোর্থ হার্ট সাউন্ড যেটা আছে সেটা হচ্ছে নর্মাল টাইমে শোনা যায় না এটা শোনার জন্য আমাদের স্পেসিফিক যন্ত্র লাগে সেটার নাম হচ্ছে ফোনো কার্ডিওগ্রাম তো এটা হচ্ছে স্পেসিফিক ক্ষেত্রে হচ্ছে আর থার্ড সাউন্ডটা শোনা যায় তো হার্ট সাউন্ড আমরা কোথায় কোথায় শুনি এর জন্যই হচ্ছে আমাদের এই স্লাইডটা তো দেখো হার্ট সাউন্ড শোনার জন্য আমাদের টেস্টে হচ্ছে চারটা এরকম এরিয়া আছে ঠিক আছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট সাইড আর এটা হচ্ছে লেফট সাইড রাইট তো এরিয়া তারপরে লেফটে সেকেন্ড স্পেস এখানে হচ্ছে আমাদের পালমোনারি এরিয়া তো এই দুই জায়গায় যদি আমরা স্টেটোস্কোপ রাখি তাহলে আমরা যে হার্ট সাউন্ডটা শুনতে পারবো ওইটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড এটা প্রডিউস হচ্ছে কেন সেটা হচ্ছে যখন ভেন্ট্রিক্যাল কন্ট্রাকশন করে এই ব্লাডটা যখন পাস করে পাঠায় দিয়ে পাঠায় দেয় তখন লাস্টে হচ্ছে ওই ওই স্টেজে লাস্টে এই ভালভটা ক্লোজার হয় রাইট এই সেমিলুনার ভার্ভ যখন ক্লোজ হয় তখন যে সাউন্ডটা হয় সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড হার্ট সাউন্ড আর এটা प्रोड्यूस হবে দেখো আমাদের এই যে পালমোনারি আর অ্যার্টার লোকেশন যদি আমরা চিন্তা করি স্টার নামের পিছনে খেয়াল করলে দেখো ঠিক এই এরিয়া গুলোতেই আমরা হচ্ছে সাউন্ড গুলো পাবো তাইলে লজিক্যাল হচ্ছে না ব্যাপারটা যে এইখানেই ভার্ভটা ক্লোজ হচ্ছে ওর উপরেই ঠিক আমি স্টেথিসকোপটা রাখলে আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি তাইলে এখানে শোনা যায় আমাদের সেকেন্ড হার্ট এবার আমরা ফার্স্ট হার্ট সাউন্ড কোথায় কোথায় শুনতে পাই তো হার্টের জন্য পজিশন তুমি ভালোভাবে পড়ে থাকো তাহলে জানো যে হার্ট হচ্ছে আমরা যখন পজিশনে বলি তখন হাতের তালুর উপরে হচ্ছে হার্টের বেসটা রাখি রাইট তো ওইভাবে যদি রাখা হয় আর হার্টের পজিশন বুকের অ্যান্টিরিয়র সাইড থেকে চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে আমাদের টাইকাসপিড ভালভ আর হচ্ছে এই যে মাইটাল ভালভ যেটা সেই দুইটার পজিশন ঠিক এরকম একটা লোকেশনে সেটা হচ্ছে леফট फोर्थ ইন্টারকোस्टल স্পেস যেটা এখানে আমাদের হচ্ছে ট্রাইগাসপিড ভালভ তার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভটা ওইটা হচ্ছে ঠিক এই লোকেশনে এসে দেখা যায় যে ই করতেছে ও পরিপাতন করতেছে বুঝছো আর মাইটাল ভালভ যেটা সেটা দেখা যায় যে леফট ফিফথ ইন্টারকোस्टल স্পেস along the mid clavicular line তার মানে clavicle and থেকে তুমি যদি একটা সোজা লাইন টানো সেটা হচ্ছে леফট ফিফথ ইন্টারকোस्टल স্পেস কে যেইখানে ছেদ করবে ওইখানে ঠিক আছে তো এই দুই জায়গায় যদি আমি স্টেটাস্কোপ রাখি তাহলে হচ্ছে আমি শুনতে পাবো ফার্স্ট হার্ট সাউন্ড যেটা ফার্স্ট হার্ট সাউন্ড কেন তৈরি হয় সেটা হচ্ছে যখন অ্যাট্রিয়া থেকে পুরো ব্লাডটা ভেন্টিকেলে চলে আসে চলে আসার পরে যখন এই ভার্ভটা ক্লোজ হয় তখন হচ্ছে আমাদের সাউন্ডটা আমরা পাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড এখন তাহলে এই যে আমাদের হার্ট সাউন্ড আর এর প্রয়োজনীয়তা তাহলে কি দাঁড়ালো যে হার্ট সাউন্ড দেখে আমরা বুঝতে পারি যে সাউন্ডটা নর্মাল আছে কিনা আমার হার্টের ব্লাড পাম্পিংটা ঠিকমতো ঠিক মতো হচ্ছে কিনা আর ভাল্ভ গুলো ঠিক মতো বন্ধ হচ্ছে কিনা এখন কারোর ক্ষেত্রে যদি পাওয়া যায় তাহলে আমরা কি ধরে নিতে পারবো যে হার্টে হার্টের প্রবলেম সাসপেক্টেড তখন তাইলে আমি হচ্ছে ওনাকে সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করতে দিই তো ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং আর অ্যানাটমি আর ফিজিওলজিকো রিলেশন ওকে এই হার্ট সাউন্ড ব্যাপারটা তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবার হচ্ছে আমরা হার্ট সাউন্ডের থিওরিটিক্যাল দিকে চলে যাব হার্ট সাউন্ড যে চারটা আছে সেখানে তোমার হচ্ছে ইনফরমেশন সব জায়গায় স্ক্যাটার্ড ভাবে দেওয়া তো আমি হাতে লিখে এই কাইন্ড অফ এহি চারটা করছি অতটা ভালো হয়নি তো ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে তোমার পয়েন্ট ফিফটিন সেকেন্ড ধরে লাস্ট করে আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ হার্স তো এটা কোথায় শোনা যায় ওই যে আমি তোমাদের যেখানে দেখালাম যে লেফ কোস্টাল স্পেস ওইখানে দেখা যায় মাইট্রাল এরিয়া যেটা ওইটা থেকেই হচ্ছে আমরা নর্মালি ফার্স্ট হার্ট সাউন্ডটা দেখি আর সেকেন্ড সেকেন্ড হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে ফার্স্ট হার্ড সাউন্ড থেকে একটু কম সময় লাস্ট করে সেটা হচ্ছে পয়েন্ট টুয়েলভ সেকেন্ড এর ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখো ফার্স্ট হার্ট সাউন্ডের থেকে বেশি এখন একটা কোশ্চেন আসে আমাদের যে ফার্স্ট থার্ড সাউন্ডের থেকে সেকেন্ড হার্ড সাউন্ডের কেন বেশি তো এটা হচ্ছে আমি তোমাদের পরের স্লাইডে আলোচনা করবো আগে হচ্ছে সেকেন্ড আগের ছবিতে যদি যাই দেখো এটাই যে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চই ল্যাটারালি ফ্রম দ্য স্টারনাম তো তাকালেই বোঝা যাচ্ছে থার্ড হার্ট সাউন্ড যেটা সেটা আমাদের হচ্ছে তৈরি হয় কোন রিজন সেটা আমি যদি তোমাদের একটু ভালোভাবে বুঝাই থার্ড হার্ট সাউন্ড হচ্ছে যখন তোমার অ্যাট্রিয়া কন্ট্রাক্ট করে হচ্ছে ভেন্টিকেলে পাঠায় দিল ঠিক আছে পাঠায় দেওয়ার সময় সেই র্যাপিড রাশ অফ একটা ব্লাড ভেন্টিকেলের দিকে যায় এটা হচ্ছে ভেন্ট্রিকেল এর ওয়ালকে হচ্ছে স্ট্রেচ করার ট্রাই করে তো ওই স্ট্রেচ করার ট্রাই যখন করে তখন এই যে ব্লাডের ভাইব্রেশন প্লাস হচ্ছে ভেন্ট্রিকুলকেল এর ওয়াল এর যে ভাইব্রেশন এটার জন্যই হচ্ছে আমাদের থার্ড হার্ট সাউন্ডটা তৈরি হয় এটা তার মানে হচ্ছে আমাদের ব্লাডের এর রাশ প্লাস হচ্ছে ভেন্ট্রিকেল এর এর জন্য যে ভাইব্রেশনটা প্রডিউস হয় তার জন্যই হচ্ছে আমাদের থার্ড হার্ট সাউন্ডটা তৈরি হচ্ছে তো এটা হচ্ছে সবার ক্ষেত্রে দেখা যায় যে শোনা যাচ্ছে না এটা শোনা যায় হচ্ছে স্পেসিফিক দুইটা ক্ষেত্রে সেটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড অ্যাথলেটদের ক্ষেত্রে আর হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে তো অ্যাথলেটদের ক্ষেত্রে কেন শোনা যায় আর প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কেন শোনা যায় সেটা হচ্ছে প্রেগনেন্সিতে আমাদের ব্লাডের টোটাল ভলিউম ইনক্রিজ করে ঠিক আছে বডিতে টোটাল ব্লাডের পরিমাণ বাড়ে তো টোটাল ব্লাডের পরিমাণ যেহেতু বাড়ে তার মানে অ্যাট্রিয়াতে হচ্ছে আমাদের ব্লাড হচ্ছে বেশি আসতেছে প্রত্যেক কার্ডিয়াক সাইকেলে আর সেই ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড অ্যাক্ট্রিয়া হচ্ছে ভেন্টিকেলে পাঠাচ্ছে যার জন্য হচ্ছে আমাদের ভেন্টিকেলের ওয়াল এর ভাইব্রেশন বেশি হচ্ছে ভাইব্রেশন বেশি হলে আমরা এই সাউন্ডটা পাচ্ছি থার্ড থার্ড সাউন্ড তো ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং আর এটা হচ্ছে শোনা যায় না অ্যাজ ইউজুয়াল তার মানে আমি আগের স্লাইডে যেটা বলছিলাম এটা হচ্ছে ফোনো কার্ডিয়াম নামে একটা যন্ত্র লাগে যেটা দিয়ে হচ্ছে শোনা যায় এবার আসি আমরা হচ্ছে ফোর্থ থার্ড সাউন্ডের ব্যাপারে ফোর্থ থার্ড সাউন্ডের থিওরিটা কি থার্ড হার্ড সাউন্ড মনে করো যে থেকে ভেন্টিকেলে হ্রাসের জন্য আমি পাচ্ছি ফোর্থ থার্ড সাউন্ড এর ক্ষেত্রে ব্যাপারটা এমন যে অ্যাট্রিয়া একবার কন্ট্রাকশন করে ওর ভিতর যতটুকু ব্লাড আছে পুরাটা ভেন্টিকেলে দিয়ে দিতে পারে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ভেন্টিকেলের ওয়ালে হাইপাট্রফি হয়েছে হাইপাট্রফি মানে হচ্ছে যে এইখানে যতগুলো মাসেল ফাইবার আছে তার নাম্বার হচ্ছে আগের থেকে বৃদ্ধি পাইছে মাসেল ফাইবারের এর পরিমাণ তো মাসেল ফাইবারের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে হচ্ছে তোমার ভেন্ট্রিকেলের যে পুরুত্বটা তার মানে থিকনেস এই থিকনেস হচ্ছে ইনক্রিজ করে গেছে তার মানে থেকে ভেন্ট্রিকেলের ওয়ালটা মোটা হয়ে গেছে তো তখন কি হয় অ্যাট্রিয়া একবার কন্ট্রাকশন করে পুরাটা ব্লাড ভেন্ট্রিকেলে দিতে পারতেছে না তখন কি করে অ্যাট্রিয়া আর একবার ফোর্সফুলি কন্ট্রাকশন করে ওর মধ্যে যে রিমেইনিং ব্লাডটা ছিল সেটা হচ্ছে ভেন্ট্রিকেলের দিকে পাস করে তো এই টাইমে আমাদের হচ্ছে ভেন্ট্রিকেলের ওয়ালে যেই ভাইব্রেশনটা পাই তার মানে এক্সট্রা কন্ট্রাকশনের মাধ্যমে রিমেইনিং ব্লাড পাস করানোর টাইমে আর সেটার জন্য হচ্ছে আমাদের ফোর্থ হার্ট সাউন্ড প্রডিউস হয় তো ফোর্থ সাউন্ড কাদের ক্ষেত্রে প্রডিউস হবে যাদের হচ্ছে কার্ডিয়াক মাসেলের হাইপার ট্রফি হইছে যাদের ক্ষেত্রে হাইপার ট্রফি হইছে তাদের ক্ষেত্রেই শোনা যাবে এখন হার্ট হার্টের হাইপার ট্রফি মাসেলের হাইপার ট্রফি কাদের কাদের হয় যাদের ক্ষেত্রে হচ্ছে তোমার হাইপার টেনশন থাকে তার মানে হাই ব্লাড প্রেশার থাকে যাদের তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আমি ফোর্থ থার্ড সাউন্ডটা ফোনো কার্ডিয়াম দিলেই শুনতে পারবো ফোনো কার্ডিওগ্রাম করলে তো এটাই ছিল তো ফোর্থ থার্ড সাউন্ড যেটা এটা হচ্ছে ডিউরেশন অনেক শর্ট এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে বিশার্স এটা শোনাও যাচ্ছে ফোনো কার্ডিওগ্রাম এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ার আছে সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের কোন কোন ফেজে আমি হচ্ছে কোন কোন হার্ট সাউন্ড পাই ওকে তো ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সেটা আমরা পাই হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ ভেন্টিক্যালের আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে হচ্ছে আমরা ফার্স্ট হার্ট সাউন্ডটা পাই এটা হচ্ছে একটু নোট ডাউন করে রাখো কারণ হচ্ছে পরে এক জায়গায় গোছানো নাও থাকতে পারে সেকেন্ড হার্ট সাউন্ড যেটা সেটা হচ্ছে আমরা প্রোটো প্রোটোডায়াস্টোরিক ফেজে পাই এখানে আমি একটু শর্টে লিখে রাখি তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে পাওয়া সেকেন্ড পাওয়া যাবে হচ্ছে আমাদের প্রোটো ডায়াস্টোলিক পিরিয়ডে ভেন্টিক থার্ডটা পাওয়া যাচ্ছে হচ্ছে আমাদের ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস তার মানে যখন অ্যাট্রিয়া থেকে ভেন্টিকেলে একবারে ব্লাডটা হচ্ছে আসা শুরু করে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ এখানে লেখা একটু কষ্ট আর কি হচ্ছে লেট রেপিড ফিলিং ফেজ লেট রেপিড ফিলিং ফেজ মানে একবার কন্ট্রাকশনের পরে যে রিমেনিং ব্লাডটা থাকলো ওইটা যাওয়ার সময় যেই সাউন্ডটা হয় তাই তো লেট রেপিড ফিলিং ফেজ তো এই চারটা হচ্ছে আমাদের এসবিএ যেটা আছে এখন সিলিক দা বেস্ট অ্যান্সার প্রফে পাঁচটা প্রফে না আর কি টার্মে পাঁচটা কোয়েশ্চেন থাকতো আমাদের তো ওইখানে হচ্ছে আসে যে কোন ফেজে আমরা হচ্ছে কোন সাউন্ডটা পাচ্ছি তো এটা একটু ভালোভাবে শিখে রাখা লাগবে এখন আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মারমার কি জিনিস এটা হচ্ছে ভাইবাতে আস করা খুবই একটা ফেমাস কোশ্চেন বেশিরভাগ টিচারই কোশ্চেনটা আস করতে পছন্দ করে মারমার শব্দটা শুনলে কি মনে হয় যে একটা গুড় গুড় ধরনের সাউন্ড রাইট তো যদি কারোর হার্টের ভালভে সমস্যা থাকে তখন নর্মাল ব্লাড যদি হার্টের ভালভ দিয়ে পাস করে তখন একটা অস্বাভাবিক শব্দ পাওয়া যায় নর্মাল টাইম থেকে অন্যরকম এটাকে আমরা মারমার বলি আবার যদি কারোর হার্টের ভালভ ঠিক থাকে কিন্তু দেখা যাচ্ছে ব্লাড ফ্লোতে সমস্যা তার মানে ব্লাড ফ্লোতে টারবুলেন্স আছে তখনও হচ্ছে আমরা এই মারমারটা পাই তাহলে দুইটা টাইমে আমরা হচ্ছে মারমারটা পাই হচ্ছে যখন হার্টের সমস্যা বাট ব্লাড আমরা মারমার পাই বাট ব্লাড এর ফ্লো তখন হচ্ছে আমরা মারমার পাই ঠিক আছে তাহলে দুইটা রিজন একটা হচ্ছে বাল্বের সাথে কানেক্টেড আর একটা হচ্ছে ব্লাড ফ্লোর সাথে কানেক্ট এবার আমি হচ্ছে একটা ওই যে আগের স্লাইডে বলছিলাম যে সেকেন্ড হার্ট সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা ফিফটি হার্স আর ফার্স্ট সাউন্ড হার্ট সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে টোয়েন্টি থেকে ফোর্টি ফাইভ হার্স তো এটা কেন হলো তো সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে আমাদের এই যে সেমি লোনার বাল্বের জন্য সেমিলুনার লোনার বাল্ব তো সেমি লোনার বাল্বের দেখা যায় যে এই যে থিকনেসটা আর কি তার মানে যেটাকে এটা হচ্ছে যে থাকে তার থেকে বেশি তার মানে এরা হচ্ছে আরো শক্ত বেশি তো এটা যখন ক্লোজ হয় তখন যেই ফ্রিকোয়েন্সিটা হয় তার মানে যেই ভাইব্রেশনটা হয় সেটা হচ্ছে এই মাইটালার আর স্পিড বাল্ব যখন ক্লোজ হয় যেই ভাইব্রেশন হয় তার থেকে বেশি তাহলে কি রিজন দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সেমিলোনার বাল্ব এটার টটনেস হচ্ছে অনেক বেশি তার মানে ও হচ্ছে অনেক শক্ত এই জন্য হচ্ছে আমাদের এটা ক্লোজ হলে যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা ফার্স্ট আর্ট সাউন্ডের থেকে বেশি আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে তোমার লুনার ভালভের পরে আমাদের হচ্ছে দুইটা মেজর ব্লাড ভেসেল শুরু তাই না বডির একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর একটা হচ্ছে এওটা তো এই অ্যাওটার ওয়াল আর পালমোনারি ট্রাঙ্কের ওয়াল এখানে যেই স্ট্রেচ করার ক্যাপাবিলিটি আছে তার মানে ওয়ালটা স্ট্রেচ হয়ে যায় যখন এখান থেকে অনেক বেশি পরিমাণ ব্লাড যায় যেহেতু এর স্ট্রেচ করার ক্যাপাবিলিটিটা অনেক বেশি সেহেতু দেখা যায় যে এখান থেকে ব্লাডের এর ধাক্কা এই যে হার্টের ভাল্ভের দিকে আসে তো এই ব্লাড ধাক্কাটাও হচ্ছে আমাদের এই ভাল্ভের এখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট করার জন্য রেসপন্সিবল মানে হচ্ছে ওর জন্য আমাদের সেকেন্ড হার্ট সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা ফার্স্ট হার্ট সাউন্ডের থেকে একটু বেশি তাহলে এই দুইটা রিজন আমাদের হচ্ছে ভাই ভাই ধরলে বলতে হবে প্লাস যদি রিটেনে আসে সেখানেও লিখতে হবে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না যদি জানাতে আর কি কমেন্টে অবলে আর সমশানে আচ্ছা 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 এটা কি ফেসবুকে কোথাও লাইভে ই করা হচ্ছে নাকি শুধু জুমেই আচ্ছা তাইলে এখানে কি তোমাদের কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে আমাকে করো আমি তোনের কোশ্চেন এর আনসার দেওয়ার চেষ্টা করি টপিকটা আরেকবার রিপিট করলে ভালো হতো কোন টপিকটা এতো মুরমুরটাই আচ্ছা মারমার হচ্ছে যে তোমার আমাদের মনে করো একটা মানুষ যার হার্টের অ্যাক্টিভ Ventricular ওরিফিসে এ যেই দুইটা ভাল আছে মনে করো মাইটাল ভালভ আর ট্রাইকাসপিড ভালভ দুইটাই ঠিক আছে তার মানে এর কন্ডিশন নরমাল মানুষের মতই কিন্তু তার ব্লাডের এর যে ফ্লোটা সেটা হচ্ছে অ্যাবনরমাল সাপোজ তার মনে করো অনেকদিন ধরে হাই ব্লাড প্রেশার আছে ঠিক আছে তাহলে তার বডিতে ব্লাডের ফ্লো আমাদের মানুষের তো তো হবে না মতো যদি নর্মাল ভালভের ভিতর থেকে যায় যেমন হয় তা থেকে কারণ হচ্ছে ভাইব্রেশনটা এখানে বেশি হয় এর জন্য মারমারটা প্রডিউস হচ্ছে এটা হচ্ছে একটা রিজন আর একটা রিজন হচ্ছে মনে করো একজন মানুষের এই যে ভালভ গুলা ঠিক আছে জন্মগত ভাবেই ঠিক মতো জন্ম আগে কিন্তু সেটা হচ্ছে ধরো যে ওনার হার্টের প্রবলেম আছে কিন্তু বডিতে ব্লাড ফ্লো নর্মাল এই দুইটা মিলালেও দেখা যাচ্ছে যে তখন ফ্রি ভাইব্রেশনটা অন্যরকম হয় নর্মাল মানুষের মতো হয় না তখন হচ্ছে আমাদের মারমারটা প্রডিউস হচ্ছে তার মানে হয় ব্লাড অ্যাবনরমালিটি না হয় ভালভে অ্যাবনার্মালিটি এর জন্যই আমাদের হচ্ছে একটা যদি নর্মাল থাকে আর একটা এবনরমাল হচ্ছে আপু আচ্ছা তো আমাদের হার্ট সাউন্ডের আলোচনা এই পর্যন্তই ছিল হার্ট সাউন্ডের আর কোন এরিয়াতে কোনো সমস্যা আছে যতটুক পড়াইছে আর কি না আপু ওকে তাহলে আমরা চলো এবার ইসিজি তে আসি তো ইসিজি নিয়ে তোমাদের ছোট কাল থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমারও ছিল ফ্যামিলি মেম্বার কারোর দেখা যায় কোনো প্রবলেম হলে ইসিজি করতে দেয় ডাক্তাররা ইসিজির ফুল ফর্মটা হচ্ছে কার্ডিওগ্রাম এটা হচ্ছে তোমরা অ্যাডমিশন টেস্টের টাইমেও পড়ে আসছো বায়োলজি বইতে ছিল তো ইসিজি সংজ্ঞাটা আমরা নর্মালি এক লাইনেই লিখি যে ইলেকট্রিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট এই সংজ্ঞাটা হচ্ছে তোমাদের লাগবে ভাইবার জন্য লাগবে রিটিনের জন্য লাগবে আর ইসিজি ফার্স্ট হচ্ছে আবিষ্কার করে হচ্ছে এই যে ইনটোভেন এই বিজ্ঞানীর নামটা একটু লাগবে তো আমাদের হার্টটা থোরাক্সে যে আছে এর চারপাশে তো অনেক ব্লাড আছে তারপরে পেরিকার্ডিয়াল স্যাকে ওই যে ফ্লুইড থাকে তাই না তো হার্টে মাসেল কাজ করার জন্য এর তো ওই যে ডিপোলারাইজেশন লাগে রিপোলারাইজেশন লাগে কন্ট্রাকশন করার জন্য তারপরে রিল্যাক্স করার জন্য তো তার মানে কি হার্টের ওয়ালে হচ্ছে কন্টিনিউয়াসলি এক ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে রাইট তো এই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের হার্টের চারপাশে যে ফ্লুইড আছে ওইখান দিয়ে হচ্ছে ছড়ায় যায় কারণ পানি হচ্ছে আমাদের বিদ্যুৎ পরিবাহী এখন ইসিজি তে আমরা কি করি করি যে আমাদের বুকের বিভিন্ন এরিয়াতে আমরা অনেকগুলো লিড লাগাই ওই লিড গুলোর কাজ হচ্ছে এই হার্টের চারপাশের ফ্লুইডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলোকে ডিটেক্ট করা তো এটা হচ্ছে অনেক দিনের গবেষণার মাধ্যমেই পাওয়া গেছে যে নর্মাল মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ওই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য লিড গুলোতে এক ধরনের তোমার কারেন্ট পাওয়া যায় আর যাদের হচ্ছে হার্টের কোনো রিজিয়নে প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা অন্যরকম হয় তো আমরা হচ্ছে নর্মাল মানুষের সাথে একজনের ইসিজি কম্পেয়ার করি কম্পেয়ার করলে বুঝতে পারি যে তার হার্টের কন্ডিশনে প্রবলেম এখন এটা কিভাবে করে সেটাই হচ্ছে আমি জানাবো তোমাদের আরকি তো ইসিজি হচ্ছে আমাদের ফাইনাল ইয়ারে মেইনলি পড়ায় ইসিজি নিয়ে একটা বড় বই আছে আবদুল্লা স্যারের তো তার আগে আমরা হচ্ছে জাস্ট বেসিক ধারণাটা রেখে দিই রেখে দিই আর কি ইসিজিতে কি কি করা হয় তো ইসিজিতে দেখো কি করা হয় আমাদের হচ্ছে টোটাল বারোটা লিগ এই লিড গুলো হচ্ছে তোমরা ধাতব পদার্থ থাকে আর উপরে একটা টেপ থাকে এটা হচ্ছে এরকম এই যে রাইট আর্মে একটা লাগানো হয় এই যে এই এরিয়াতে আর একটা লেফট আর্মে লাগানো হয় আর একটা হচ্ছে এই যে লেফট লেগে লাগানো হয় এই তিনটা হচ্ছে আমাদের লিড লিড আর আর একটা থাকে তোমার হচ্ছে এই যে এই সোজা আর কি রাইট আর্ম থেকে লেফট আর্মের দিকে এটাকে বলা হয় হচ্ছে এক নম্বর লিড আর একটা থাকে রাইট আর্ম থেকে লেফট লেগের দিকে এটাকে বলা হয় হচ্ছে আমাদের দুই নম্বর লিড আর একটা থাকে লেফট আর্ম থেকে লেফট লেগের দিকে এটা হচ্ছে আমাদের তিন নম্বর লিড তো এই যে রাইট আর্ম লেফট আর্ম লেফট লেগ আর ওয়ান টু থ্রি এইচ কয়টা লিড হচ্ছে আমাদের লিড লিড তার মানে ছয়টা আর চেস্টে দেখো আমাদের এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি দিয়ে যেগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে এক ধরনের লিড এক একটা লিড আছে তো এই ছয়টা টোটাল হচ্ছে বারোটা লিড দিয়ে আমরা হচ্ছে ইসিজি ডিটেক্ট করি এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এই পর্যন্ত আশা করি ক্লিয়ার আমি হচ্ছে তোমাদের এবার অন্য কিছু শিখাই মনে করো এটা হচ্ছে একটা কার্ডিয়াক মাসেল ফাইবার ঠিক আছে তো যখন হচ্ছে হার্টে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা চলে তার মানে এইখানে সাইনোয়েট্রিয়াল নোট থেকে আমাদের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আসে ঠিক আছে ডিপোলারাইজেশনের একটা ওয়েভ মনে করো এই এই যে কার্ডিয়াক প্রত্যেকটা সেল দিয়ে পাস করে রাইট তো নর্মালি হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেল এক্সিস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালটা হচ্ছে নেগেটিভ কিন্তু যখন ডিপোলারাইজেশন ওয়েভটা যায় তখন হচ্ছে এই মাসেলের ভিতরে রেস্টিং মেমরেন পোটেন্সিয়াল তো আর থাকে না আগের মতো তখন হচ্ছে ডিপোলারাইজেশনের কারণে ভিতরে হচ্ছে পজিটিভ চার্জ হতে থাকে ঠিক আছে তাইলে হঠাৎ এখানে নেগেটিভ ছিল আস্তে আস্তে এদিকে হচ্ছে পজিটিভ একটা ইলেকট্রিক্যাল ওয়েভ যায় তো আমাদের ইসিসি লিডের কাজ হচ্ছে এই নেগেটিভ থেকে এই যে পজিটিভের দিকে গেল এই যে এই ইলেকট্রনের প্রবাহ এটা হচ্ছে ডিটেক্ট করা তো মনে করো এইখানে হচ্ছে আমাদের ইসিজির একটা এক নাম্বার লিডটা আছে যখন হচ্ছে কার্ডিয়াক মাসেল ফাইবার দিয়ে আমাদের এই ডিপোলারাইজেশন ওয়েভটা যাবে তখন এই লিড ওয়ান হচ্ছে এইভাবে আমাদের ডিটেক্ট করো ওই যে ইসিজির কাগজে দেখবা এরকম আপওয়ার্ড একটা ওয়েভ দেখা যায় তার মানে হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ যদি কোনো একটা লিডের দিকে আসে তখন হচ্ছে আমরা ইসিজিতে এরকম উপরের দিকে একটা ওয়েভ দেখতে পারি আবার যদি চিন্তা করো ডিপোলারাইজেশন হওয়ার পরে তো আমার একটা রিপোলারাইজেশন ওয়েব লাগবে তাই না তো রিপোলারাইজেশনের সময় যেটা হয় যে ধরো এইখানে আমার এক নাম্বার লিডটা আছে এখন রিপোলারাইজেশন তো এই দিক দিয়ে হবে তাই না তার মানে এইদিকে হচ্ছে আমার পজিটিভ থাকবে সরি এইদিকে হচ্ছে নেগেটিভ থাকবে রিপোলারাইজেশনের টাইম রিপোলারাইজেশনের টাইমে এই দিক হচ্ছে নেগেটিভ ছিল নেগেটিভ থেকে আস্তে আস্তে হতে হতে আসবে তো তখন দেখা যাবে যে আমার এক নাম্বার লিডের ক্ষেত্রে একটা ওয়েভ দেখা যাবে তাহলে সামারিটা কি দাঁড়ালো যখন ডিপোলারাইজেশন হয় তখন একটা লিডের দিকে সবগুলো কার্ডিয়াক মাসেল ফাইবারের ভিতরে চার্জ হচ্ছে পজিটিভ দিকে যায় নেগেটিভ থেকে পজিটিভ তখন হচ্ছে আমার আপওয়ার্ড ডিফ্লেকশন দেখা যাচ্ছে আর যখন আমার রিপোলারাইজেশন হয় তার মানে এই লিডে হচ্ছে তোমার এই যে যতগুলা পজিটিভ চার্জ ছিল আস্তে আস্তে সেগুলো হচ্ছে নেগেটিভ হতে থাকে রিপোলারাইজেশনের টাইম তখন হচ্ছে আমার একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন দেখা যায় ওই লিড একই লিডের ক্ষেত্রে তো তার মানে বেসিক হচ্ছে এইটাই যে কোন একটা লিডের দিকে যদি ডিপোলারাইজেশন ওয়েব আসে তাদের ক্ষেত্রে হচ্ছে আপওয়ার্ড ওয়েব হবে আর ওইখানে যদি রিপোলারাইজেশন হয় তাহলে তখন হচ্ছে একটা ডাউনওয়ার্ড ওয়েব দেখা যাবে তো এখানে কি বুঝছো এটা একটু কমপ্লেক্স যদিও আপু ডিপোলারাইজেশন হলে আপওয়ার্ড হবে আর রিপোলারাইজেশন হলে ডাউনওয়ার্ড হবে এটাই তো হ্যাঁ তো এই ছবিটাও দেখতে পারো দেখো এখানে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে তার মানে কি যে তোমার এই কার্ডিয়াক মাসেল মধ্যে অনেক বেশি সোডিয়াম ঢুকতেছে ধনাত্মক আয়ন ঢুকতে ঢুকতে আস্তে আস্তে পজিটিভ হচ্ছে এই জন্য ওয়েভটা হচ্ছে আমার আপওয়ার্ড যাচ্ছে আবার রিপোলারাইজেশন যখন হয় তখন কি হয় আমার হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইসিজির হচ্ছে তোমার মেইন বেসিক এখন এই লিড কি করে তোমার এই ইসিজি পেপারে প্রত্যেকটা লিড ওই টাইমে আমার হচ্ছে কতগুলো এই ওয়েভ ধরতে পারছে সেইগুলো হচ্ছে এইখানে গ্রাফিক্যালি দেখানো হয় এটাই হচ্ছে কার্ডিওলজিস্ট হচ্ছে কম্পেয়ার করে দেখে দেখে হচ্ছে বলতে পারে যে তোমার পেশেন্টের হার্টের কোন লোকেশনে আমার হচ্ছে অ্যাবনরমালিটিটা আস তো আমরা এখন ইসিজি এর ওয়েভ গুলো নিয়ে হচ্ছে আমাদের একটু পড়া লাগবে তো তার আগে আমি হচ্ছে তোমার এই যে লিড গুলাতে কিভাবে ডিটেক্ট করে এই ছবিটা দেখতে তো দেখানোর চেষ্টা করছি যে তোমার চেস্টে যে রিগুলা থাকে এই যে v1 থেকে v6 পর্যন্ত এগুলো হচ্ছে বুকের সামনের দিকে আসা ইলেকট্রন মানে ইলেকট্রন প্রবাহটা ডিটেক্ট করে ওরা আর এই যে রাইট আর্ম леফট আর্ম лефт লেগ 1 2 3 এরা হচ্ছে আমাদের লম্বা লম্বা ভাবে যতগুলা হার্ট থেকে ইলেকট্রিক ওয়েভ আসে সেগুলো ডিটেক্ট করে আর ইসিজি ওই কাগজটাতে 12টা লিডে যা যা ধরা গেছে হচ্ছে প্লট করা থাকে তো তোমাদের যেটা তো দেখো এখানে হচ্ছে ইসিজি একটা নর্মাল ইসিজি এখানে হচ্ছে আমাদের এই পোর্শনটাকে আমরা বলতেছি হচ্ছে পি ওয়েভ আর এখানে আমরা বলতেছি কিউ আর এস সেগমেন্ট আর এই যে এস থেকে টি পর্যন্ত হচ্ছে এস টি সেগমেন্ট আর এটা হচ্ছে টি তো একটা ইসিজি নর্মাল ইসিজিতে আমরা এইটাই দেখি যে পিওএফ থাকে একটা কিউআরএস কমপ্লেক্স থাকে আর একটা হচ্ছে এসটি সেগমেন্ট থাকে আর একটা টিউএফ থাকে তো এগুলা দেখি কি বোঝায় সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে তো এই ছবিটার দিকে খেয়াল করো এই যে হার্টের ছবিটা রাখছে যেখানে এই যে সাইনোএট্রিয়াল নোড থেকে যখন অ্যাট্রিওভেন্টিকুলার নোডে একটা ওয়েভ আসতেছে তখন এই যে মাঝখানে দেখো তিনটা পাত হয়ে দেখা যাচ্ছে হলুদ কালার দিয়ে দেখানো এগুলাকে বলে ইন্টার নোডাল ট্র্যাক্ট তো এগুলো দিয়েই হচ্ছে এসএ থেকে ডিপোলারাইজিং ওয়েভটা আমার এভি নোডের দিকে যায় পাশাপাশি এই সময় একটিয়াতে যে মাস্কুলেচার থাকে হার্টের সেগুলাতে হচ্ছে ডিপোলারাইজেশন দেখা যায় তো এই ডিপোলারাইজেশন ওয়েভের ডিটেকশনটাই হচ্ছে এই যে পি ওয়েভ যেটা আমি তোমাদের আগেই বলে আসছি যে যখন একটা লিড ডিপোলারাইজেশন ডিটেক্ট করবে তখন হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন হবে তো দেখো পি হচ্ছে আপওয়ার ডিফ্লেকশন হচ্ছে তার মানে অ্যাক্টিয়াতে যখন ডিপোলারাইজেশন ওয়েভটা ছড়ায় যাচ্ছে তখনই হচ্ছে ইসিজি পেপারে আমরা পি ওয়েভটা দেখতে পাই এটা ক্লিয়ার জি আপু ওকে এবার দেখো আমাদের পি ওয়েভের এর যে কিউ এর আগে একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন আসছে দেখছো তো এই ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা কেন

এখন মনে করো ওয়েভটা যে নিচের দিকে নেমে গেল তাই না এই যে সেপ্টামের দিকে যাচ্ছে কার্ড তার মানে সেপ্টামের দিকে তো এইখানে হচ্ছে আমার নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে আর এইখানে মনে করো অ্যাট্রিয়াতে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ ও ডিটেক্ট করলো ডিফ্লেকশন হলো কিন্তু ওই লিডের বিয়ন্ড এরিয়াতে যখন নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে ওর ক্ষেত্রে আহ যদি ব্যাপারটা আপেক্ষিকভাবে চিন্তা করা হয় সেটা ও হচ্ছে ডিটেক্ট করতেছে রিপোলারাইজেশন হিসেবে এই জন্য হচ্ছে আমার এই যে কিউ এর দিকে এই ডাউনওয়ার্ড ডিফ্লেকশনটা তার মানে সেপ্টাল ডিপোলারাইজেশন যখন হচ্ছে তখন এই লিডটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে ডিপোলারাইজেশনের মতো মনে হচ্ছে আর কি একটু কমপ্লেক্স মনে হচ্ছে নাকি বলতে পারো আর কি যদি মনে হয় আরো একবার বলেন আচ্ছা সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মাত্র লিড নিয়ে কাজ করতেছি ওকে এই যে মনে করো এই এক্স নামের একটা লিড নিয়ে আমরা কাজ করতেছি তো অ্যাক্রিয়া যখন ডিপোলারাইজেশন হচ্ছে ওয়েভটা হচ্ছে দেখো এই এক্স এর দিকেই আসছে ডিরেক্ট তার মানে এক্স হচ্ছে এখানে ডিপোলারাইজেশন ডিটেক্ট করতেছে আর ইসিজি পেপারেও দেখাচ্ছে একটা আপওয়ার্ড ডিফ্লেকশন পি ওয়েভ এখন এই বিদ্যুৎ প্রবাহ যেটা কার্ডিয়াক মাস মাসেলে এটা তো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না ও তো সামনেও আগাবে তাই না তো সামনে যখন আগাবে তখন এই দেখো এই ডিরেকশনে আসতেছে কিন্তু লিডটা তো আমার এইখানে তখন ওই লিডটা ওইটাকে রিপোলারাইজেশনের মতো ডিটেক্ট করবে কারণ ওর ক্ষেত্রে তো উল্টা ওর কাছে যখন এই ইলেকট্রিক স্টিমুলিটা পৌঁছাবে সেটা তো উল্টা ভাবে যাচ্ছে তাই না কারণ এই দিক থেকে ও তো সামনে এখানে থাকলে হচ্ছে আপওয়ার্ড ডিফ্লেকশন পাইতো কিন্তু ও তো পিছনে আসতে এই জন্য হচ্ছে রিপোলারাইজেশনের ডিটেকশনের মতো বিহেভিয়ার করতেছে এই জন্য হচ্ছে কিউ এর ওইখানে আমরা হচ্ছে একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাচ্ছি এবার বুঝতে পারছো হ্যাঁ বুঝেছি আচ্ছা তো কিউ দ্বারা কিউ এর এখানে আমরা যে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন পাচ্ছি এটা বোঝাচ্ছে আমাদের সেপটাল ডিপোলারাইজেশন তাহলে আমরা পি দিয়ে বুঝি অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কিউ এর ওখানে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন দিয়ে বুঝি সেপটাল ডিপোলারাইজেশন এখন আমরা আর ওয়েভ দিয়ে কি বলছি দেখো আর ওয়েভটা হঠাৎ করেই দেখো উপরে উঠছে এখন আমরা হচ্ছে আর এক্স লিডটা নিয়ে চিন্তা করতেছি না এক্স লিড হচ্ছে ওই দুইটা জিনিস ডিটেক্ট করার টাইমে আমার এক্স লিডের কাজ শেষ

হার্টের অ্যাপেক্সের দিকে যে ডিপোলারাইজেশন ওয়েভটা আসলো এটাকে ডিটেক্ট করলো এই লিফটা আর সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর এই যে একদম অনেক বেশি ডিপোলারাইজেশন ডিটেক্ট করছে তো এই আর দ্বারা আমরা বোঝাই হচ্ছে এপিকাল লেফট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এবার ওইটা হচ্ছে আস্তে আস্তে যখন তোমার এই ওয়েভটা ডিটেক্ট করা শেষ এবার আমরা হচ্ছে এস এর দিকে আসছি এস হচ্ছে আমাদের এস এর ক্ষেত্রে দেখো একটা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন আসছে ঠিক আছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন আসছে মানে ওই আগের মতো কাহিনী এক্স ওয়েভ যেমন হচ্ছে তোমার এক্স এক্স লিডটা যেমন সামনের দিকে আগানো ওয়েভটাকে ধরতে পারিনি ওয়াই ওয়াই লিডটা হচ্ছে ওরকম সামনের দিকে আগানো ওয়েভটাকে ধরতে পারবে না তো এস রিজন বোঝায় হচ্ছে ভেন্টিকেলের এই যে পোস্টেরিয়র ওয়াল এর যে ডিপোলারাইজেশন যখন হবে দেখো ডিরেকশনটা উল্টা দিকে যাচ্ছে তখন হচ্ছে এই ওয়াই লিড হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হিসেবে বোঝাই দিচ্ছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিফ্লেশন তাহলে এস দিয়ে আমাদের বোঝাচ্ছে হচ্ছে পোস্টের ব্যাজাল রেফ ভেন্টিকুলার ডিপোলারাইজ এ পর্যন্ত ক্লিয়ার তার মানে এক্স লিড এর ব্যাপারটা ধরতে পারলে আমার তার মানে ক্ষেত্রে যে এলিডটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বোঝা অনেক বোঝা হচ্ছে অনেক ইজি আর কি এবার আমাদের একটা ওয়েভ বাকি থাকলো সেটা হচ্ছে টি ওয়েভ টি ওয়েব আমাদের বোঝাচ্ছে হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন যখন হবে তখন তো তোমার মনে করো এই যে ভেন্ট্রিকেল এর উপর থেকেই হচ্ছে তোমার মনে করো এই যে ওয়েব যাবে তো ওয়াইলিট তো এইখানে ছিল তো ওর ডিরেকশনেই দেখা যাচ্ছে ওয়েভটা আগাচ্ছে এই জন্য হচ্ছে ও হচ্ছে এটাকে আবার ডিপোলারাইজেশন হিসেবে কাউন্ট করে আপওয়ার ডিফ্লেকশন দেখায় দিও তো আমাদের পি কিউ আর এস টি বলতে এই কয়টা জিনিস বোঝায় আমাদের হচ্ছে এই জিনিসটা মাথায় রাখা বুঝতে পারছো এ পর্যন্ত এখন হচ্ছে পি কিউ আর এস টি কি কি বোঝায় আমরা এটা ধরলাম তাহলে একবার ডিক্যাপিচুলেট করি পি দিয়ে আমরা বোঝাই অ্যাপিয়াল ডিপোলারাইজেশন কিউ এর ওইখানে ডাউনওয়ার্ড রিফ্লেকশন দিয়ে আমরা বোঝাই সেপ্টাল ডিপোলারাইজেশন আর দিয়ে বোঝাই হচ্ছে আমরা এপিক্যাল লেফট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এস দিয়ে বোঝাই হচ্ছে পোস্টেরিয়র বেজাল লেফট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন আর টি দিয়ে বোঝাই ভেন্টিকুলার রিপোলারাইজেশন তো এটা প্রফে আসে হচ্ছে তোমার একটা চার্ট হিসেবে লেখার জন্য তো অন্ধভাবে মুখস্থ না করে একটু বুঝে যাতে লেখো এই জন্য হচ্ছে আমি তোমাদের এটা একটু বোঝানোর চেষ্টা করলাম জানি না কতদূর কি পারছি এবার হচ্ছে আমরা কতগুলো ইন্টারভাল নিয়ে আলোচনা করব এই ইন্টারভাল হচ্ছে এই যে পি ওয়েভ থেকে আর ওয়েভের মধ্যে যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় হচ্ছে পি আর ইন্টারভাল এটা নর্মালি থাকে হচ্ছে তোমার পয়েন্ট সিক্সটিন সেকেন্ড এই যে এটা গাইটনেই দেওয়া আছে আর কিউ কমপ্লেক্স যেটা তার মানে এই পুরো কিউ আর এস ওয়েভটাকে একসাথে ধরা হচ্ছে এটা হচ্ছে নর্মালি পয়েন্ট জিরো এইট সেকেন্ডের মধ্যে হয় তার মানে এর অর্ধেক সময় হয় আর কিউটি ইন্টারভাল সেটা হচ্ছে এই যে কিউ এর শুরু থেকে এই টি এর আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের কিউটি ইন্টারভাল কিউটি ইন্টারভাল হচ্ছে সেকেন্ড ধরে হয় নর্মালি আর এস টি ইন্টারভাল হচ্ছে এই যে কিউআরএস কমপ্লেক্স যেখানে শেষ সেখান থেকে টি সেগমেন্ট পর্যন্ত এটা হচ্ছে পয়েন্ট থ্রি টু সেকেন্ড তো এর মধ্যে পিআর ইন্টারভাল আর হচ্ছে তোমার কিউআরএস কমপ্লেক্স এর টাইমটা হচ্ছে ইম্পর্টেন্ট এই দুইটা একটু পরে রাখা লাগবে এর ইম্পর্টেন্স হচ্ছে তোমার হার্ড ব্লক ডিটেক্টের ক্ষেত্রে কাজে লাগে কিভাবে কাজে লাগে এটা হচ্ছে হার্ড ব্লক টপিকটা আমি যাচ্ছি ওইখানে দেখাই দিচ্ছি আর ইসিজি থেকে আমাদের এই টিপিক্যাল ইসিজিটা আঁকতে বলে যে একটা নর্মাল ইসিজি এঁকে দেখাও আর পি আর ইন্টারভাল কিউআর এস কমপ্লেক্স ইন্টারভাল এগুলো দাগতে দেখা দাও তো তোমরা হচ্ছে কালার পেন্সিল ছবিটা এঁকে জাস্ট এই ইন্টারভাল গুলো দেখায় মার্ক করে দিবা এখন বলে যে ইসিজি আমাদের একটা পেশেন্ট কেন করতে দেওয়া হয় তো এটাকে বলা হচ্ছে ইসিজির ইন্ডিকেশন ইসিজি ইন্ডিকেশন তা লেখো পরীক্ষায় দেয় তো তখন হচ্ছে তোমাদের সুন্দর করে ভাগ করে লিখতে হবে যে ফিজিওলজিক্যাল কারণ ডিটেক্ট করতে আমি দিতে পারি অথবা প্যাথোলজি ডিটেক্ট করতেও দিতে পারি তো ফিজিওলজিক্যাল ব্যাপারটা কি যে আমরা ইসিজি থেকে হার্ট রেট কাউন্ট করতে পারি তো কিভাবে পারি সেটা দেখো দেখো যে দুইটা এই যে আর ওয়েভ এই দুইটা ইসিজির ক্ষেত্রে এর মাঝখানে একটা ইন্টারভাল আছে রাইট এই যে আর আর ইন্টারভাল এটাকে আর আর ইন্টারভাল বল এর মধ্যে যতগুলো এই যে বড় ঘর আছে গ্রাফে এই যে পাঁচ ঘর পাঁচ ঘর নি এগুলো হচ্ছে কাউন্ট করা হয় এগুলো কাউন্ট করে সেটাকে যদি আমি ভাগ দেই তাহলে হচ্ছে তোমার আমার হার্ট রেট টা পাওয়া যায় এটা হচ্ছে বড় ঘরের ক্ষেত্রে আর যদি ছোট ঘর কাউন্ট করো এই বড় ঘর গুলো না কাউন্ট করে তার পাঁচ পাঁচ করে কাউন্ট করো তখন হচ্ছে আমি এটাকে পনেরো দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে হার্ট রেটটা পাবো তো এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রিজনে হচ্ছে আমরা ইসি দিয়ে এই কারণে দিই একটা রোগীর হার্ট রেট ডিটেকশনের জন্য তো লার্জে স্কোয়ার কাউন্ট করলে আমরা হচ্ছে তিনশো বাই লার্জে স্কোয়ারের নাম্বার আর যদি ছোট স্কোয়ার কাউন্ট করি তাহলে পনেরোশো বাই ছোট স্কোয়ারের নাম্বার এটা একটা ছোটভাবে এখানে ভালোভাবে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের তাহলে এখানে হার্ট রেটের ইম্পর্টেন্সটা হচ্ছে কিভাবে ডিটেক্ট করা হয় তিনশো বাই হচ্ছে এখানে আমি যতগুলো বড় ঘর কাউন্ট করব দুইটা আর এর মধ্যে এখানে দেখো কত আছে এখানে হচ্ছে পাঁচটা আছে তাই না তিনশো দিয়ে তিনশো কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি এখানে তাহলে দেখো সিক্সটি আসে তাহলে এই লোকটার হচ্ছে যার এই ইসিজিটা তার ক্ষেত্রে হচ্ছে হার্ট রেট হচ্ছে সিক্সটি আবার যদি আমি এখানে এই ছোট ঘরগুলো না কাউন্ট করে তার মানে বড় ঘরগুলো কাউন্ট না করে ছোট ঘরগুলো কাউন্ট করি তাহলে দেখো কতগুলো আসে এখানে হচ্ছে পাঁচটা বড় ঘর তো আর প্রত্যেকটায় পাঁচটা পাঁচটা করে আসে তাহলে টোটাল ছোট ঘর আসতে হচ্ছে পঁচিশটা সেই ক্ষেত্রে আমার হচ্ছে হার্ট রেট হবে পনেরোশো বাই হচ্ছে পঁচিশ এটা হিসাব করলে আমার হচ্ছে তোমার হার্ট রেটটা পেয়ে যাব তো এইটাও দেখো হিসাব করলে আমার সেই সিক্সটি আসতেছে হার্ট রেট তার মানে আমি বড় ঘর কাউন্ট করি না ছোট ঘর কাউন্ট করি দুই ক্ষেত্রেই আমার হচ্ছে হার্ট রেট একই আসতেছে হিসাব করলে তো এই হার্ট রেট হিসাব করার ব্যাপারটা কি ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে ইসিজি তাহলে আমরা ফিজিওলজিক্যাল ইন্ডিকেশন কি কি আছে আমরা হচ্ছে হার্ট রেট ডিটেক্ট করার জন্য ব্যবহার করতে পারি তাছাড়া আমরা হচ্ছে একটা রোগীর হার্টের কন্ডিশন নর্মাল কিনা সেটা বোঝার জন্য আমরা ইসিজি দিই এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রিজন এবার প্যাথোলজিতে আসে প্যাথোলজিকাল কোন ইসিজি করতে রোগীকে সেটা হচ্ছে একটা একটা রোগীর যদি কার্ডিয়াক থাকে এখন জিনিসটা কি যার ক্ষেত্রে হার্টে নর্মাল রিদমটা নেই ল্যাটিন দিয়ে বোঝাচ্ছি এ মানে হচ্ছে নেই রিদম মানে হচ্ছে রিদম তার মানে নর্মাল রিদম যার নেই তার ক্ষেত্রে হচ্ছে আমরা ইসিজি দিই তারপরে যাদের ক্ষেত্রে হচ্ছে মায়ো কার্ডিয়াল ইনফার্কশন থাকে তার মানে হার্টের কোনো একটা রিজিওনে হচ্ছে মাসেল হচ্ছে তোমার মনে করো ব্লাড সাপ্লাই পায় না এমন একটা মানুষের ক্ষেত্রে ইসিজি দেখা যাবে অ্যাবনর্মাল আসতেছে তারপরে হচ্ছে ভেন্টিকেলে যদি হাইপার ট্রফি থাকে তাদের ক্ষেত্রে আমরা ইসিজি দিই ডিটেকশন করার জন্য আর যদি কারোর বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে তার মানে সোডিয়াম আর পটাশিয়াম মেইনলি এই দুইটা যদি অ্যাবনর্মালিটি থাকে তাদের ক্ষেত্রে আমরা ইসিজি করতে দিই কারণ কি সোডিয়াম পটাশিয়ামে যদি অ্যাবনর্মালিটি থাকে বডি ফ্লুইডে তাহলে হার্ট যতই ঠিক মতো পাম্প করুক না কেন আমার ইসিজি লিড পর্যন্ত যেই ডাটাটা আসবে সেটা কিন্তু ঠিক মতো আসবে না তাহলে প্যাথোলজিক্যাল এই চারটা রিজনে আমরা হচ্ছে ইসিজি করতে দিই একটা হচ্ছে অ্যারিডমিয়া তারপরেরটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন দেন হচ্ছে হাইপার ট্রফি মাসেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো এই যে হার্টেল ডিডে কিভাবে ডিপোলারাইজেশন ওয়েবটা আসে এটা দেখানোর জন্য এই স্লাইডটা দেওয়া তোমাদের ফার্স্ট ফেজে এত বেশি লাগবে না ইসিজি সম্পর্কে আমাদের হচ্ছে এখন এই প্রাথমিক ধারণাটা রাখলেই হবে যে এক একটা ওয়েভ কি বলছে ইন্ডিকেশনটা কি সংজ্ঞাটা কি কে আবিষ্কার করছে আর এক একটা ইন্টারভ্যালের টাইম পিরিয়ড কত এই কয়টা জিনিস হলেই ফার্স্ট প্রফ পর্যন্ত বেশ ভালোভাবেই হয়ে যাবে আর এটা জাস্ট অতিরিক্ত জানার জন্য দিছিলাম এটা অতটা ইম্পর্টেন্ট না গাইটনে দেওয়া আছে চ্যাপ্টার ষোলো ছিল মোস্ট প্রবলি ওইখানে খুঁজে দেখতে পারো না বারো সরি চ্যাপ্টার বারো তো তোমাদের হচ্ছে মেডিকেলে এখন তো মনে হয় একটা কার্ড সবাই দিয়ে ফেলছো টুকটাক তো দেখছো এতদিন হচ্ছে তোমাদের অনেক টাইম ধরে এক একটা আইটেমের আগে পড়ালেখা করা তো আস্তে আস্তে দিন যত যাবে দেখা যাবে এক একটা আইটেমের আগে তোমরা টাইম কম পাবা আর একদিনের ভিতর একটা আইটেমের জন্য পড়া লাগবে আগে দেখা গেল যে তোমরা দিতে সাত যাও দিন পড়তে পারছো এখন মনে হয় আর পারবা না একটু টাইম কম পাবা তো মেডিকেলের সিলেবাস যেহেতু অনেক বড় এই জন্য যদি তুমি চাপ না নিয়ে পড়ো তাহলে তোমার কাছে ব্যাপারটা এনজয়েবল থাকবে আর যদি একটু চাপ নিতে যাও ব্যাপারটা এমনি কষ্টকর আরো বেশি কষ্টকর হয়ে যাবে এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে চাপ না নিয়ে এনজয়মেন্টের সাথে পড়তে পারো যাতে আহ ব্রড সিনারিওটা যদি মাথার মধ্যে চিন্তা করো যে তোমার পড়ালেখা দিয়ে হয়তো একদিন এমন একটা সিচুয়েশন আসবে যেখানে একটা মানুষের জীবন বেঁচে যাবে এর জন্যই তুমি কষ্ট করতেছো এটা মাথায় রেখে সামনে আগাও আহ হতাশ না হয়ে যতদূর পারা যায় ঠিক আছে এবার আসি আমরা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং টপিক ইসিজিতে সেটা হচ্ছে হার্ড ব্লক বলতে তোমাদের কি ধারণা আছে আমাকে বলো তো দেখি বলতে কি বলছো তুমি হার্ট ব্লক বলতে আসলে বোঝায় যে হার্টে আমরা দেখলাম যে নর্মাল যে ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন তার মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এস এ হোল এটাতে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে তখন সেটাকে আমরা হচ্ছে হার্ট ব্লক বলি এখন হার্ট হার্ট ব্লক কয় টাইপের হয় আর কেন হয় এটা হচ্ছে আমাদের রিটেন একটা কোশ্চেন আসে তো এটা বুঝে পড়লে হচ্ছে বাকি টাইমটা তোমরা হচ্ছে ইজিলি পারবা তো সেটা দিকে আমার এখন ফোকাস তো হার্ড ব্লক কে আমরা হচ্ছে তোমার নোড অনুযায়ী ভাগ করতে পারি সেটা হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোডের এখানে এই উপরে তো মনে করো এসে ছিল এই এস এ নোডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে কোনো যদি ব্লক থাকে সেটাকে আমরা বলি সাইনো ব্লক তারপরে অ্যাক্টিওভেন্টিকুলার নোডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে যদি কোনো প্রবলেম হয় সেটাকে আমরা বলি অ্যাক্টিওভেন্টিকুলার ব্লক আর যদি কমপ্লিট ব্লক হয়ে যায় তার মানে অ্যাক্টিয়া থেকে ভেন্টিকেলে কোনো তোমার সরি ওইটা না সেটা হচ্ছে এরপরে কি আসতেছে আমাদের রাইটার লেফট ভেন্টিক এই যে বান্ডেল ব্রাঞ্চ আসছে ঠিক আছে এইখানে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাস না করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে রাইট অর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর এরপরে যে পার্কিনজি ফাইবার আছে এই পার্কিনজি ফাইবারের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি ব্লক হয় সেটাকে আমরা বলি হচ্ছে আরবরাইজেশন ব্লক তাহলে আমাদের হার্ড ব্লক লোকেশন অনুযায়ী আমরা চার ভাগে ভাগ করলাম কি কি সেটা হচ্ছে সাইনোএট্রিয়াল নোডাল ব্লক এভি নোডাল ব্লক রাইট অর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর একটা হচ্ছে আরবরাইজেশন ব্লক যেটা হচ্ছে আমাদের পার্কিনজি ফাইবারে হচ্ছে এখন অ্যাট্রিয়াল নোডাল ব্লক তো আমরা জানলাম যে ওইখানের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেম হলে হয় কিন্তু সাইনোয়েট্রিয়াল নোডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেমটা কেন হয় এটা হচ্ছে তিনটা কজ আছে একটা হচ্ছে ওভার ভ্যাগাল স্টিমুলেশন এখন ওভার ভ্যাগাল স্টিমুলেশনটা কি তোমরা বুঝো সেটা হচ্ছে আমাদের সাইনোয়েট তো ভ্যাগাস নার্ভের কাজ হচ্ছে এখানে আমাদের অ্যাসিটাইল কোলিন নামে একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ করা যে নিউরো হচ্ছে আমার এসে নোট কে হচ্ছে তোমার একটু হলেও কন্ট্রোল করে তো আমরা জানি যে এসে এভি নোট এগুলো হচ্ছে নিজেদের একটা ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন এরকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি করার একটা নিজেদের একটা ক্ষমতা থাকে তো ভ্যাগাস নার থেকে যদি অতিরিক্ত অ্যাসিটাই কোলিন এ নোটের এখানে আসে তখন এসে নোট এই যে স্বয়ংক্রিয়ভাবে নিজে যে কাজটা করতেছিল ওইটা আগের মতো করতে পারে না তো সেই জন্য হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তাতে প্রবলেম হয় এটা হচ্ছে একটা রিজন আরেকটা হচ্ছে ভ্যাসোভেগাল সিনড্রোম এটা হচ্ছে আমাদের ভ্যাগাসনার্ভের সিক্রেশন রিলেটেড ভ্যাসোভেগাল সিনড্রোম যেটা এখানে হচ্ছে এই ওভারভ্যাগাল স্টিমুলেশনের মতোই অবস্থা হয় আর ওভারডোজ অফ হচ্ছে একটা ডিজিটালিস একটা হচ্ছে হার্টের ওষুধ এটা না জানলেও চলবে তোমাদের হচ্ছে নার্ভের স্টিমুলেশন এই ব্যাপারটা জানলেই হবে তো এটা হচ্ছে আমাদের সাইনোয়েট্রিয়াল নোডাল ব্লকের কজ এবার হচ্ছে আমরা এভি নোডাল ব্লকের ক্ষেত্রে আসি আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়া থেকে ভেন্টিকেল পর্যন্ত স্টিমুলাসটা পৌঁছাতে হবে তাই তো মানে স্টিমুলাসটা আমাদের পৌঁছানোটাই হচ্ছে মেইন উদ্দেশ্য তো এভি নোট আমাদের কি করে এইখানে যে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিমারনেল থেকে দেখো যে কতগুলা এভি ভান্ডেল নামেক ফাইবার থাকে নামের এটা হচ্ছে আমাদের একট্রিয়া থেকে ভেন্ট্রিকেলের দিকে ট্রান্সমিশনটা পাস করার জন্য কাজ করে তো দেখা যায় যে এভি নোডাল ব্লক এর ক্ষেত্রে একট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ট্রান্সমিশন কখনো কখনো দেখা যায় যে পুরোপুরি যায় আবার কখনো কখনো দেখা যায় যে পুরোপুরি যায় না এর ওপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এভি নোডাল ব্লককে তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক তো ফার্স্ট ডিগ্রি এফ ব্লকে কি হয় যে সব যাচ্ছে ভেন্টিকেল পর্যন্ত পৌঁছাচ্ছে কিন্তু স্লোলি যাচ্ছে তার মানে ভেন্টিকেলের দিকে পাঁচটা ইম্পালস পাঠাই দিছে কিন্তু ভেন্টিকেল দেখা যাচ্ছে যে ওই টাইমে দেখা গেল তিনটা ইম্পালস এর জন্য কাজ করবে কারণ কি এই ট্রান্সমিশনটা হচ্ছে স্লো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে হয় ফার্স্ট ডিগ্রি এবার আমরা যদি সেকেন্ড ডিগ্রি ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখি তাহলে দেখা যাবে যে অ্যাক্রিয়া থেকে ভেন্ট্রিকেলে ইম্পালস সবগুলা কিন্তু আসতেছে না মানে টাইমলি আসতেছে কিন্তু সবগুলো ইম্পালস আসতেছে না তার মানে মনে করো আমার এখানে পাঁচটা ইম্পালস পাঠালো ভেন্ট্রিকেলের দিকে কিন্তু ভেন্ট্রিকেলে ট্রান্সমিট হচ্ছে আমার তিনটা ইম্পালস এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক তার মানে সবগুলো ইম্পালস আমার ভেন্টিকেল পর্যন্ত পৌঁছাবে না আর কমপ্লিট হার্ড ব্লক নামে আমাদের আর একটা ব্যাপার আছে যেটার ক্ষেত্রে হয় যে আমার একা থেকে ভেন্টিকেলের দিকে যতগুলো ইম্পালস যাচ্ছে একটাও আমার ভেন্টিকেলে পৌঁছাবে না তিনটা সিনারিও একদম ভেন্টিকেলের দিকে তোমার এই যে ইম্পালস পাঠাচ্ছে পাঠাচ্ছে বাট ভেন্টিকেলের এখানে দেখা যাচ্ছে কোনো ইম্পালস আসতেছে না সেটা হচ্ছে আমাদের থার্ড ডিগ্রি হার্ট ব্লক তো তোমরা কি এই ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বুঝতে পারছো এবার আমাদের এই এত এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম হচ্ছে অ্যাক্টিভ ভেন্টিকুলার নোডে যে ব্লকটা হচ্ছে সেটা নিয়ে এরপরে আমরা আসব রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকের ক্ষেত্রে তো এটা হচ্ছে সিম্পল জাস্ট তোমার মনে করো ওই বান্ডেল ব্রাঞ্চে যদি ডিপোলারাইজেশন ওয়েভটা না আসে তাহলে ভেন্টিকুলার মাস্কুলেচার যেটা সেখানে হচ্ছে আমার ওই ডিপোলারাইজেশন ওয়েভটা যাবে না তখন হচ্ছে হার্টের রিদমে অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে আর আরবোরাইজেশন ব্লক যেটা সেটা হচ্ছে হার্টের মাসেল যদি অনেক বেশি ড্যামেজ হয়ে যায় যেটা পার্কিনজি ফাইবার পর্যন্ত ব্রিচ করতেছে তখন হচ্ছে আমরা আরবোরাইজেশন ব্লকটা পাই তো হার্ট ব্লকটা ভাইবাতে যখন বিচাররা ধরে তখন আমি যেভাবে পোর্শন পোর্শন ধরে দেখালাম এভাবে যদি বলো তাহলে টিচাররা অনেক খুশি হয়ে যায় আর তোমার পড়তে গেলেও মনে থাকবে ব্যাপারটা আমি যখন ফার্স্ট ইয়ার এটা ফার্স্ট পড়ছিলাম তখন আর কি আমি বুঝতাম না যে এখানে কি বুঝাইছে না বুঝাইছে তো পরে যে হচ্ছে তোমার নিজে একদিন টাইম দিয়ে বোঝার চেষ্টা করলাম তখন দেখলাম যে ব্যাপারটা আসলে সহজই আছে তো এখানে যদি কোনো থাকে আমাকে করতে পারো পারো না বুঝে বলতে তা না হলে আমি সামনে আগায় যাব তো ভাইবার জন্য এই যে এইখানের টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইক্টোপিক পেসমেকার আর একটা হচ্ছে স্টোকস অ্যাডাম সিন্ড্রোম তোমাদের যদি এই আইটেমটা হয়ে থাকে তাহলে হচ্ছে এই টপিকটা তোমার কাছে একটু ইজিয়ার লাগবে আর যদি না হয়ে থাকে আমি যেটা বলছি শুনো আর পরেও দরকার হয় একবার দেখে নিতে পারবে এখন তোমাদের আমি যে হার্ড ব্লক পড়ালাম না যখন তার মানে কমপ্লিট হার্ড ব্লকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেলে আমার কোনো ইম্পালসি যাচ্ছে না কিন্তু তাও দেখা যায় যে আমার মানুষটা কিন্তু বেঁচে থাকতেছে তো কিভাবে বেঁচে থাকতেছে সেইটাই হচ্ছে আমাদের দেখো যে এটা হচ্ছে আমি গাইডন থেকে দিছি টোটালি যে যখন হচ্ছে ফেল করতেছে ইম্পালস গুলো এই বাকি সিস্টেমে পৌঁছাতে তখন দেখা যায় যে আমাদের ভেন্টিকালে যে পার্কেনজি সিস্টেম থাকে ও নিজের থেকে একটা রিদম শুরু করে যাতে আমার ভেন্টিকালের মাসেল গুলা ওই রিদমে বিট করে আর হার্ট তার মানে ব্লাড পাম্পিং অ্যাক্টিভিটি কিছুটা হলেও কাজ করে সেটা হচ্ছে পনেরো থেকে চল্লিশটা বিট পার মিনিট দেয় তখন হচ্ছে আমার হার্টটা আবার কাজ করা শুরু করে এখন যখন অ্যাক্ট্রিয়া ভেন্টিগালের দিকে ইম্পালস পাস করা টোটালি দেখা যাচ্ছে যে পারতেছে না আর তখন কিছু সময় থাকে কিছু সময় লাগেই পার্কিনজি সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত দেখা যায় যে ওই মানুষটা যার ক্ষেত্রে এটা হয়েছে তার মানে পাঁচ থেকে বিশ সেকেন্ড মতো লাগে ততক্ষণে উনি হচ্ছে ফেইন্ট হয়ে যায় তারপরে আবার যখন পার্কিনজি ফাইবার এই পনেরো থেকে চল্লিশ বিট পার মিনিট শুরু করে তখন উনি আবার দেখা যায় ওনার ব্লাড সার্কুলেশন শুরু হয় ব্রেনের দিকে ব্লাড ফ্লো যায় তখন উনি আবার জেগে ওঠে এই সিনড্রোমটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রোকস অ্যাডামস সিনড্রোম তো ব্যাপারটা ইন্টারেস্টিং মানে আমার কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেছে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলের দিকে ইম্পালস যাচ্ছে না তো তখন হচ্ছে পার্কিনজি ফাইবার এখন অ্যাক্টিভেটেড হয়ে পারেনি পাঁচ থেকে 20 সেকেন্ড টাইম তখন হচ্ছে আমার ব্রেনে ব্লাড ফ্লোটা বন্ধ হয়ে গেল তখন আমি ফেইন্ট করে গেলাম কিন্তু পার্কিন্দি সিস্টেম আবার অ্যাক্টিভেটেড হলো আমার ভেন্ট্রিকেল আবার ওই ইম্পালসে কন্ট্রাক্ট করা শুরু করলো তখন হচ্ছে আমার আবার হুশ ফিরে আসছে তার মানে আমি মরে যে আবার বেঁচে উঠলাম এটাই হচ্ছে আমাদের স্ট্রোক স্যাডাম সিন্ড্রোম তো দেখা যায় যে এই পাঁচ থেকে বিশ সেকেন্ডের বেশি যদি দিলে করে তাহলে ওই মানুষটা আর না বাঁচার সম্ভাবনা দেখা যায় কারণ আমাদের ব্রেনের নিউরন তোমার হাইয়েস্ট হচ্ছে এই বিশ সেকেন্ড পর্যন্তই হচ্ছে যত রিমেনিং অক্সিজেন থাকে সেটা দিয়ে কাজ করতে পারে তার থেকে বেশি পারে না এবার আমরা আসি আর একটা টপিকে সেটা হচ্ছে পেসমেকার আমাদের ধরা হয় যে যে আছে নোটটা এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পালস প্রডিউস করার ক্যাপাবিলিটি রাখে তো বাকি যে পেস মেকার আছে ওরা কিন্তু নিজেদের থেকে ইম্পালস তৈরি করার ক্যাপাবিলিটি রাখে কিন্তু সাইনোয়াট্রিয়াল নোট থেকে ওদের ক্যাপাবিলিটি কম এই জন্য সাইনোয়াল নোট দের যে ফ্লোটা ওইটাই হচ্ছে ফলো করে তো কখনো কখনো দেখা যায় যে সাইনো অ্যাট্রিয়াল নোট কোনো কারণে ইম্পাসটা আগের মতো তৈরি করতে পারে না তখন দেখা যায় যে আমার হয় এভি নোট অথবা পার্কিং ফাইবার এরা হচ্ছে যে বিটটা তৈরি করে সেই বিটেই হচ্ছে আমাদের হার্টটা বিট করতেছে তো এটাই হচ্ছে আমাদের একটু পিক সেটা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোট বাদে হার্টের যে কোনো জায়গায় যে কোনো মাসেল যে কোনো এই যে তোমার যে কোনো নোডাল টিস্যু এরা যদি বেশি ইম্পালস প্রডিউস করতে পারে তখনই আমরা সেই ব্যাপারটাকে এক টপিক পেসমেকার বলে চালাই তো স্ট্রোক স্যাডাম সিনড্রোম আর এক টপিক পেসমেকার এটা হচ্ছে এই পর্যন্তই দরকার ছিল তোমরা হচ্ছে আইটেমের টাইমে তো পড়বা আর আমি যে কনসেপ্টটা বোঝায় দিচ্ছি এটা বুঝলে হচ্ছে তোমাদের পড়তে ইজি হবে এবার হচ্ছে ভেগাল স্টিমুলেশনে আমাদের কি হচ্ছে আমি ওই যে ওইখানেই দেখালাম যে ভেগাস নার্ভ হচ্ছে আমাদের মনে করো এটা হচ্ছে ভেগাস নার্ভ এটা হচ্ছে আমাদের সাইনোএট্রিয়াল নোড এখানে হচ্ছে অনেক বেশি অ্যাসিটাইলকোলিন সিক্রেট করে তো অ্যাসিটাইল যখন ভেগাল ইন্ডিংয়ে এ থেকে সাইনোট্রাল নোডের এর উপর সিক্রেট হয় তখন আমাদের হার্টে দুইটা মেজর ইফেক্ট হয় একটা হচ্ছে হার্টের রেট মানে সাইনোট্রাল নোডের রিদমটা কমে যায় সেকেন্ড হচ্ছে যে এটা অ্যাক্টিভ ভেন্টিকুলার ফাইবারে জাংশনাল ফাইবারে হচ্ছে তোমার এখান থেকে যে ফাইবারগুলো গিয়েছিল তিনটা ইন্টারনোডাল ট্র্যাক এর এক্সাইটেবিলিটিটা এ হচ্ছে কমায় দেয় এই দুই ভাবে হচ্ছে হচ্ছে হার্টের যে কন্ট্রাকশনের রেট অথবা দিদম এটা হচ্ছে স্লো করে দেয় এখন এটা তো নর্মাল ক্ষেত্রে কিন্তু যদি কোনো কারণে অতিরিক্ত অ্যাসিটাইল কোলিন এই ভ্যাগাল নার্ভ ইন্ডিং থেকে সিক্রেট হয় তখন দেখা যাচ্ছে যে এই পুরো যে ইম্পালস ট্রান্সমিশনের ব্যাপারটা এটা অনেক বেশি স্লো হয়ে যাবে অথবা টোটালি বন্ধ হয়ে যেতে পারে তখন আমার ঠিক ওই স্ট্রোক সাইড্রাম সিন্ড্রোম মতো অবস্থা হবে যে কিছুক্ষণ একটা ওই মানুষটা ব্রেনে ব্লাড ফ্লো যাবে না যখন তার মানে ইম্পালসটা ট্রান্সমিশন হবে না তখন উনি হচ্ছে অজ্ঞান হয়ে যাবে কিছুক্ষণ পর দেখা যাবে পার্কিনজি ফাইবারটা নিজের মতো রিদম তৈরি করবে তখন হচ্ছে ওই মানুষটা আবার তোমার ক্যান ফিরে আসবে এটাকে বলতেছে আমরা ভেন্ট্রিকুলার স্কেপ বা ভ্যাগাল স্কেপ তাহলে দেখো স্ট্রোকসের নাম সিন্ড্রোম আর হচ্ছে ভেন্ট্রিকুলার স্কেপ দুইটার ক্ষেত্রে কিন্তু থিওরি সেম বাট কস্ট ডিফারেন্ট ঠিক আছে ভেন্টিকুলার স্কেপের ক্ষেত্রে কস্টটা অলওয়েজ ভ্যাগাল স্টিমুলেশন থেকে আমাদের শুরু করতে হবে আর স্ট্রোক সাইডাম সিনড্রোমের ক্ষেত্রে আমাদের ভ্যাগাল স্টিমুলেশন থেকে শুরু করা লাগতেছে না এটা জাস্ট তুমি বলবো যে যখন অ্যাক্টিয়া থেকে এর দিকে কোনো স্টিমুলেশন যাচ্ছে না তখন পরের ফ্লোরটা সেম একইভাবে বলে যাওয়া তো আই হোপ যে এই পর্যন্ত আমি যা যা বলছি তোমাদের ক্লিয়ার আর যদি সমস্যা থাকে আমাকে কোশ্চেন করতে পারো এবার আজকে লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে ছিল ক্লাসিফিকেশন অফ হচ্ছে ব্লাড ভেসেল তো আমাদের হার্ট থেকে ডিরেক্ট দেখো দুইটা ভেসেল হচ্ছে ওঠে একটা হচ্ছে যে পালমোনারি ট্রাঙ্ক আর একটা হচ্ছে অ্যারোটা এই ভেসেল গুলাকে আমরা বলতেছি হচ্ছে তার মানে ক্লাসিফিকেশন আমি হচ্ছে হার্টের থেকে গোনা শুরু করব তাহলে আমার কোনো পয়েন্ট ভুল যাওয়ার পসিবিলিটি কম এইগুলোকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টিং ভেসেল হাট থেকে ভেসেল উঠল আমাদের ডিস্ট্রিবিউশন ভেসেল ডিস্ট্রিবিউশন ভেসেল কি যে এগারোটা থেকে পরে যে ব্রাঞ্চ হবে বড় বড় তোমার মনে করো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তারপর হচ্ছে ক্যারোটির আর্টারি এই সবকিছু হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ভেসেল এরপরে আসতেছে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন ভেসেল কন্ডাক্টিং ভেসেলের পরে যে কন্টিনিউশন পার্টটা ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ডিস্ট্রিবিউশন ভেসেল তো ডিস্ট্রিবিউশন ভেসেলের পরে তার মানে এই দেখো এই যে আর্টারি গুলা যে ছোট ছোট ভাগ হয়ে যায় না এই যে ক্যাপিলারি রিজনে আসার আগে এই যে ছোট ছোট ভাগ হয়ে গেল এই স্মল আর্টারি গুলাকে তার মানে স্মল আর্টারি আর স্মল আর্টারি থেকেও যে টা আসে আর্টেরিয়াল এইগুলাকে আমরা বলছি রেজিস্টেন্স ভেসেলস কারণ এইখান থেকে যখন ব্লাডটা যাওয়ার চেষ্টা করে তখন হচ্ছে ওর এই যে লুমেন ছোট হওয়ার কারণে ব্লাড ফ্লোটা বাধা পায় এই জন্য এটাকে আমরা বলছি রেজিস্টেন্স ভেসেল তাহলে আমাদের তিন নাম্বারে আসতেছে কি রেজিস্টেন্স ভেসেল রেজিস্টেন্স ফেসেলের পরে আমরা হচ্ছে এই যে এই যে ক্যাপিলারি বেডটা এখানে হচ্ছে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয় রাইট অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এই জন্য হচ্ছে আমরা এর পরে যত ব্লাড ফেসেল আসে তার মানে হচ্ছে মেটা আর্টারিওল ক্যাপিলারি তারপরে ক্যাপিলারির পরে যে ভেন ভেইনটা শুরু হচ্ছে ছোট ভেইন এটাকে বলে পোস্ট ক্যাপিলারি ভেনিউল তাহলে তিনটা জিনিস কি কি সেটা হচ্ছে মেটা আর্টারিওল ক্যাপিলারি আর হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভিনিউল এগুলাকে আমরা বলছি এখানে আমরা শেষ করতে পারলাম এবার হচ্ছে যে আর্টারি আর কি হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরে যাচ্ছে এই জন্য এই এরিয়াটাকে আমরা বলছি শান্ট তার মানে হঠাৎ চেঞ্জ হচ্ছে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড এ ব্লাডের এর কন্টেন্ট তো এই যে এই এরিয়াটাকে আমরা বলছি শান্ট ভেসেল যেখানে অ্যানাস্ট্রোমোসিস হইছে আর আমাদের বডিতে এই যে বেশিরভাগ ব্লাড কোথায় জমা থাকে সেটা হচ্ছে আমাদের ভেনার সিস্টেমে ভেনার সিস্টেম এক ধরনের ব্লাড রিজার্ভয়ার হিসেবে কাজ করে কারণ ফেইনের ওয়ালের তোমার হচ্ছে টোন কম আর্টারির তুলনায় তো লুমেনে হচ্ছে তোমার বেশি এরিয়া থাকে আর রেজিস্টেন্স তো কম দিতে পারে ফেন আর্টারির তুলনায় এই জন্য হচ্ছে ভেইন অনেক বেশি ব্লাড জমা করে রাখতে পারে যার জন্য আমরা ভেইনকে কে বলতেছি হচ্ছে ক্যাপাসিটেন্স বা রিজার্ভয়ার ভেসেল তো আমরা হচ্ছে এই ছয়টা স্টেপ বাই স্টেপ মনে রাখবো একদম হাট থেকে শুরু করব আর ক্যাপিলারি বেডে শেষ করব। তাইলে হচ্ছে আমাদের এই ক্লাসিফিকেশনটা ভুল যাওয়ার পসিবিলিটি কম আমি নিজেই হচ্ছে যখন তার মানে প্রফে এই কোশ্চেনটা আসছিল আমাদের রিটেনে তো তখন আমি আর কি লিখতে যে আমার মনে আসতেছিল না তখন আমি এরকম হাট থেকে ধরে ধরে লাস্ট পর্যন্ত ই করে লিখে দিয়ে আসছিলাম তো মাঝে মাঝে ভুলে যাওয়াটা স্বাভাবিক আমাদের সিলেবাস অনেক বড় থাকে সেজন্য জন্য বুঝে পড়াটা ছবি দেখে বেশি বেশি ছবি দেখে পড়াটা খুব ইম্পর্টেন্ট তো এই ছিল আমাদের ক্লাসিফিকেশন তো এখানে আমরা আর জিনিস ইম্পর্টেন্ট পড়বো সেটা হচ্ছে উইন্ড কেসেল ইফেক্ট উইন্ড কেসেল ইফেক্টটা কি সেটা জানার জন্য উইন্ড কেসেল ভেসেল কি সেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কন্ডাক্টিং ভেসেল তার মানে অ্যাওয়ার্ডটার পরে যতগুলো ব্লাড আর্টারে উঠতো তাদেরকে আমরা ডিস্ট্রিবিউশন ভেসেল বলছিলাম রাইট তো ডিস্ট্রিবিউশন ভেসেলের আরেকটা নাম হচ্ছে উইন কেসেল ভেসেল এটাকে আর নামে বলে হচ্ছে আমাদের উইন কেসেল ভেসেল বানানটা দেখো তো এই ধরনের আর্টারি যেগুলা তাদের ওয়াল কিন্তু অনেক থিক হয় আর কি তোমার ওয়ালে মাসেল ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে তো এখানে যখন মনে করো ব্লাডটা পাস করে চলে যায় যখন হার্ট কন্ট্যাক্ট করে ব্লাডটা তো পাস করে এরকম চলে যায় এটা মনে করো এখানে একটা ভাল্ব এই ভাল্বটা ওপেন হয়ে ব্লাডটা এদিকে পাস করে চলে যায় এই যে ব্লাড এদিক যাচ্ছে তো কিছুক্ষণ পরে হার্ট যখন আবার ডায়াস্টলি স্টেসের পেয়ে চলে যায় তার মানে হার্ট চারদিক থেকে ব্লাডকে নিজের দিকে টানতে থাকে তখন ব্লাড গুলো দেখা যায় যে তার মানে সামনে তো আগাচ্ছিল কিছু পরিমাণ ব্লাড আবার পিছনের দিকে চলে আসে এসে এই ভালভকে ধাক্কা দেয় সাথে সাথে এই যে এই ভেসেলের ব্লাড ভেসেলের ওয়াল কেও ধাক্কা দেয় এই যে ব্লাড ভেসেলের ওয়াল কে ধাক্কা দিলো তখন আবার ব্লাড ভেসেল করে কি কন্ট্রাক্ট করে এই ব্লাডটাকে সামনে পাঠানোর ব্যবস্থা করে এই যে স্প্রিং এর মতো কাজ করলো না ব্লাড ভেসেলটা এখানে যে ওর দিকে ব্লাড আসলো ও হচ্ছে তোমার কন্ট্যাক্ট করে গেলো আবার কিছুক্ষণ পরে ও প্রসারিত হয়ে ঠেলা দিয়ে ব্লাডটাকে আবার সামনের দিকে আগায় দিল এই জন্য আমরা হচ্ছে এটাকে বলি রিকয়েল বা হচ্ছে উইন কেসেল তো আই যে পর্যন্ত তোমার বুঝতে পারছো না বুঝতে পারলে আমার কাছে আস করো তাইলে আমি দিয়ে দিই আমাদের এখানে তাহলে ক্লাসিফিকেশনটা লাগলো আর হচ্ছে উইন কেসেল কি সেটা লাগলো এখানে হচ্ছে ওই যে আগের স্লাইডে যে ক্লাসিফিকেশনটা পড়ালাম ওইখানে হচ্ছে ছবি আঁকার মাধ্যমে অনেক আলাদাভাবে দেখানো হয় দেখো ক্যাপাসিটেন্স ভেসেল বলতে ওরা বুঝাইছে ভেন গুলোকে এক্সচেঞ্জ বলতে বোঝাইছে যে ক্যাপিলারি মেটা আর্টারিওল পোস্ট ক্যাপিলারি ভেনিউল রেজিস্ট্যান্স ভেসেল হচ্ছে আমাদের স্মল আর্টারি আর হচ্ছে আর্টারিওল আর ডিস্ট্রিবিউশন ভেসেল হচ্ছে যে আমাদের লার্জ আর্টারি গুলা তো এই পর্যন্ত তোমাদের কি কোনো সমস্যা আছে তো যদি কোনো সমস্যা না থাকে তাইলে এই দেখো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল আই যে তোমরা বুঝতে পারছো আমি হচ্ছে একদম স্টার্টিং লেভেল থেকে বোঝানো ট্রাই করছি জানি না কতদূর পারছি আহ স্পেশালি ইসিসির ব্যাপারটা আশা করবো তোমরা বুঝতে পারছো আর পরে হচ্ছে যদি আরো ঝামেলা লাগে রেকর্ড করা থাকবে ক্লাসটা এটা দেখে নিও আর মেডিকেলে হচ্ছে আমরা নর্মালি কি করি আমরা আগে দেখা যায় যে পেপার গুলো একা একাই পড়ি লেকচার ক্লাসে হয়তো অনেক ভালোভাবে পড়া হয় না নাও বুঝতে পারি তো তো তোমরা এগুলো নিজেরাই পড়বা আমি জাস্ট এই কনসেপ্ট গুলা বলছি এগুলা যদি সামান্য মাথায় রাখো আমার মনে হয় তোমাদের জার্নিটা একটু হলেও সহজ হবে তো এই পর্যন্তই ছিল আজকের মতো আহ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আরে কাজিস ভাই ক্লাসটা টিন্ট করেন আচ্ছা তুমি লিভ নিতে পারো সামিহা উনি পরে ইয়া করে দিবে আর কি ওকে ভাই এটা কি কোথাও লাইভে গেছে নাকি ভাই আমি তো ওদের এটা কমেন্ট টমেন্ট দেখতে পাইনি তো এর জন্য আর কি ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে